কিছুদিন বাদে একটা শুভ সংবাদ আসতে পারে বিভাগ হওয়ার জন্য, যদি এসে যায় ফরিদপুর একটা উন্নত একটা সিটিতে রূপান্তরিত হবে। ফরিদপুর অ্যাকচুয়ালি আমাদের ফরিদপুরে আমরা আগেই গর্ববোধ করে বলি যে ফরিদপুরের মাটিতেই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। সেই এলাকার মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ফরিদপুরের মানুষের প্রতি আমাদের লক্ষ্য করা উচিত, এবং অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সোশ্যাল কর্মী হিসেবে, একজন লেখক হিসেবে আমরা ফরিদপুরের মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, গরিব দুঃখী মানুষের মাঝে আমরা থাকতে চাই। এটা আমি প্রত্যাশা করতে, এই এই কাজগুলো করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আমি একটু উদাহরণ হিসেবে বলতে চাই যে আমি ফরিদপুরের পূজা উজ্জীবন পরিষদের সভাপতি হিসেবে যে কর্মকাণ্ডগুলো আপনারা হয়তো অবগত আছেন, যে এই এই মহামারী করোনা শুরু লগ্ন থেকে আমি একটা স্বর্গরথ নামে একটা গাড়ি দিয়েছি, কমপক্ষে 300 মানুষকে বিনা পয়সায় তার বাড়ি থেকে শবদাহটা শ্মশান পর্যন্ত নিয়ে গেছে। সেই কর্মকাণ্ড বিনা পয়সায় সার্ভিসগুলো দিচ্ছি। করোনাকালীন সময়ে প্রতিদিন মানুষ গ্রাম থেকে শহরে হসপিটালে ভর্তি হতো, সমস্ত রেস্টুরেন্ট বন্ধ, সেই জায়গা থেকে আমরা দিনের পর দিন আমরা তাদের খাদ্য দ্রব্য সহায়তা দিয়ে গেছি। সেগুলো আপনারা হয়তো জেনে থাকবেন যে মানুষের পাশে থাকা একটা একটা জিনিস হলো, যে ব্যবসা এমন কিছু না যা মানুষের হিউম্যানিটির ঊর্ধ্বে, আমরা হিউম্যানিটি গ্রাউন্ডে কাজ করতে চাই, এটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আপনারা ইতিমধ্যে জানেন পুলিশ ফরিদপুরের, তারা কিন্তু অনেক কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ডগুলো বেগবান করার জন্য আমি পুলিশদের একটা গাড়ি দিয়েছি, এবং পুলিশ ফাঁড়ি করার জন্য 50% জায়গা সহ আমি একটা স্থাপনা আমি ডোনেট করেছি। এছাড়াও ফরিদপুর সাংবাদিকদের প্রেস ক্লাবে আমি একটা বড় অঙ্কের টাকা কন্ট্রিবিউশন করেছি, যে কন্ট্রিবিউশনে আজকে ফরিদপুরে কিন্তু দোতলা ভবন সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। এবং আমি এই ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের প্রতি আমি সবসময় মানে সহানুভূতির দিকে তাকাই, অ্যাজ এ বিসিসিআর পরিচালক হিসেবেও আমরা সবসময় তাদের পাশে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এই বিভিন্ন কর্মকাণ্ড, এদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মের জন্য আমি উপলব্ধি করছি যে রাজনীতি প্ল্যাটফর্ম ছাড়া মানুষের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব না। রাজনীতি একটা পার্ট, এই পার্ট থেকেই কিন্তু আমাদের কাজ করার দরকার। আজকে আমি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো আমাদের মানে কাজ করতে হবে, সেই কাজগুলো ফরিদপুরে মানুষের প্রতি যাতে সহানুভূতি দৃষ্টিতে কাজ করা যায়, সেভাবে আমরা রাজনীতি প্ল্যাটফর্ম আসতে চাই। আমরা রাজনীতি করতে চাই মানুষের উন্নয়নের জন্য, রাজনীতি করতে চাই মানুষকে যাতে অগ্রগতি ধাবিত হয়, যেখানে যেখানে কোনো টেন্ডারবাজি থাকবে না, যেখানে যেখানে মানুষ রাজনীতিবিদদের দিয়ে ভয় পাবে না, সেই ধরনের একটা সচ্ছলভাবে, যেমন আমরা বিগত 12 বছর দেখেছি যে রাজনীতি মানুষকে মানে ভয়ের আতঙ্কের সৃষ্টি হইতো, মুখ দিয়ে আমরা কথা বলতে পারবো না, সেই জায়গা থেকে মানুষের যাতে কথা বলার সুযোগ থাকে, মানুষের আলোচনা হবে, সমালোচনা হবে, সেই জায়গা থেকেই মানুষ যেন উন্নতভাবে করতে পারে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহযোগিতা করার জন্য রাজনীতি প্ল্যাটফর্মের বাইরে কিছু নাই। রাজনীতি মানুষের প্রতিটা কর্মকাণ্ডের সাথে রাজনীতি কিন্তু যুক্ত, ইভেনচুয়ালি একটা ফ্যামিলি মেম্বারদের মাধ্যমেও কিন্তু রাজনীতি থাকে। আমি এটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ফরিদপুরে আসন্ন সম্মেলনে হয়তো 12 তারিখে ঘোষণা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দুইজন লোকের নাম বলে দিবে, আমার তার প্রতি আমাদের অবিচল আস্থা আছে, যে আস্থার যা বিশ্বাস আছে সে হয়তো এমন একজন সুযোগ্য বিচক্ষণ এবং সৎ মানুষকে দিবে, যে যেটা ফরিদপুরের মানুষের উন্নয়নে ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবে, যে যারা সমন্বয় করবে আমাদের নেত্রীর সাথে, আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের সাথে, সেই সমন্বয়ের মাধ্যমেই পরিচালিত হবে ফরিদপুরের হয়তো আগামী দিনগুলো যা আসবে, এবং বিগত দিনের সাথে কম্পেয়ার করে একটা সুস্থ ধারার রাজনীতি বয়ে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর পাশাপাশি আমার যদি কোনো মাননীয় প্রধানমন্ত্রী কোনো দায়িত্ব দেয় বা আমার নেতৃবৃন্দ যদি কোনো দায়িত্ব দেয়, আমি দায়িত্বটা সচলভাবে, সুষ্ঠুভাবে, সম্মানের সাথে এবং
সৎভাবে আমি মানে আগামী দিনগুলো করতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সর্বোপরি ফরিদপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, মানুষের যাতে উন্নতি হয়। আজকে স্পেশাল ইকোনমি জোন, হাইটেক পার্ক, অন্যান্য জিনিস যদি কর্মসংস্থান ক্রিয়েট হয়, যে কর্মসংস্থার মাধ্যমে ফরিদপুরের ইয়াং জেনারেশন কোনো বিপথে যাবে না, সৎ পথে থেকে যাতে অর্থ উপার্জন করতে পারে। দেব ফরিদপুরে হয়তো কিছুদিন বাদে একটা শুভ সংবাদ আসতে পারে বিবাহ হওয়ার জন্য, যদি এসে যায় ফরিদপুরে একটা উন্নত একটা সিটিতে রূপান্তরিত হবে।